হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বপ্ন ভিডিও চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানতে চলেছি কিভাবে সানি লিওন গরিব পরিবার থেকে পর্ন স্টার এবং পর্ন স্টার থেকে ভারতের একজন অভিনেত্রী হন। সো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। সানি লিওন, যার পুরো নাম কারণজিৎ কার ভোরা, তিনি 1981 সালে 13 মে কানাডায় প্রবাসী এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমান হিসেবে তার বয়স 40 বছর। যদিও বর্তমানে তিনি দেখতে এতই সুন্দর যে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ছবির চাহিদা অনেক বেশি। এর কারণ হলো তার ছবিতে কোনো ফাইট থাকে না, শুধু থাকে ভালোবাসা, যার কারণে তার ছবির ভারতে খুবই জনপ্রিয়। সো গাইস, এই জনপ্রিয়তা কিভাবে হলো তা জেনে নিই। ইনি হলেন সানি লিওনের বাবা, ইনি সানি লিওনের মা। এছাড়াও সানি লিওনের এক ছোট ভাই রয়েছে যার নাম সানি সুদীপ ভোরা। সানি লিওনের জন্ম কানাডাতে হলেও 1994 সালে তার বয়স যখন 13 বছর, তখন তার পরিবার সহ আমেরিকাতে চলে আসেন। কিন্তু আমেরিকাতে লিভিং কস্ট বেশি হওয়ার কারণে সানি লিওনের ভাইয়ের সাথে তার বাবার প্রায় ঝগড়া হতো। আসলে আমেরিকাতে থাকার মতো তার পরিবারের তেমন আয় ছিল না, যার ফলে তার পরিবারে প্রায় ঝগড়া হতো। ছোট থেকেই এমন অবস্থা দেখে টাকার প্রতি সানি লিওনের আকর্ষণ বেশি হয়ে যায়। এমনকি দারিদ্রতার কারণে ছোট থেকেই পেপার বিক্রি থেকে শুরু করে একটি বেকারিতে কাজ করা ও একটি হাসপাতালে নার্সিংয়ে কাজ করেন। যেহেতু ছোট থেকেই তার টাকার আকর্ষণ ছিল অনেক বেশি, তাই সে এই টাকাতে খুশি ছিল না। তিনি অনেক টাকা আয় করতে চাইতেন। এরপরে তার জীবনে পরিবর্তন আসে যখন তিনি তার পরিচিত এক বান্ধবীর মাধ্যমে পরিচিত হন এক অ্যাডাল্ট ম্যাগাজিন এজেন্টের সাথে, যার কাজ ছিল নতুন নতুন মডেল বের করা। তাছাড়া তখন থেকে সানি লিওন দেখতে এতই সুন্দর ছিল যে এজেন্ট তাকে সুযোগ দিতে চান এবং সানি লিওনের সাথে তাদের এক সপ্তাহে $10,000 চুক্তি হয়, যেটি ছিল সানি লিওনের জন্য একটি চরম অফার। কারণ তখন তিনি এক সপ্তাহে $100 বেশি আয় করতে পারতেন না, তাই তিনি রাজি হয়ে যান। তখন পেন্ট হাউস থেকে তার নাম দেওয়া হয় সানি লিওন। এবং 2001 সালে, অর্থাৎ তার বয়স যখন 20 বছর, তখন তার প্রথম ম্যাগাজিন ছাপা হয়। পেন্ট হাউস ম্যাগাজিন ছাপার পরপরই সানি লিওন আরও অনেক অ্যাডাল্ট ম্যাগাজিন কোম্পানির নজরে পড়ে যান। এরপর তিনি আরও অনেক একের পর এক ম্যাগাজিনে কাজ করেন এবং প্রচুর টাকা আয় করেন। এদিকে তিনি ম্যাগাজিনে কাজ করেন একথা তিনি তার পরিবারকে বলেননি, যার কারণে তিনি তার আশেপাশের এবং পরিবারের নজর থেকে বাঁচার জন্য আশেপাশের সকল দোকান থেকে নিজে ম্যাগাজিন কিনে নিতেন। কিন্তু অনেক ম্যাগাজিনে কাজ করার কারণে তিনি ভাবতেন এভাবে আর লুকিয়ে থাকা সম্ভব না, তাই তিনি পরিবারকে জানানো সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি তার ভাইকে বলেন, যেহেতু তার ভাই তার কাছ থেকে যথেষ্ট টাকা পেত তাই সে কিছুই বলে না। এরপর তারা দুজনে তাদের বাবা মাকে বলে, যেটি শোনার জন্য তার বাবা মা মোটেও উপস্থিত ছিল না, যার কারণে তার বাবা মা খুবই কষ্ট পায়। কিন্তু তাদের আর্থিক অবস্থা যেহেতু খারাপ ছিল তাই তাকে কিছুই বলে না, যার কারণে সানি লিওন তার কাজ চালায় যায়। অন্যদিকে সানি লিওন যেহেতু শিখ পরিবারে থেকে ছিল, তাই আমেরিকাতে বসবাসরত শিখ পরিবারে ছড়িয়ে যায়, যার কারণে তাদের সাথে তাদের আত্মীয় স্বজন সহ সকলে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপরে 2003 সালে, অর্থাৎ সানি লিওনের বয়স যখন 22 বছর, তার উপর নজর পড়ে আমেরিকার বিখ্যাত পর্ন ইন্ডাস্ট্রিজ ভিভিদের এবং সানি লিওনের সাথে তাদের 3 বছরের চুক্তি হয়। শর্ত অনুযায়ী সানি লিওন শুধু সহকামী অর্থাৎ মেয়েদের সাথে সেক্স ভিডিও করবে। আর আপনি জেনে অবাক হবেন যে সানি লিওন ছোট থেকেই ছেলে এবং মেয়েদের সাথে অন্যভাবে মিশত এবং মাত্র 11 বছর বয়সে তিনি প্রথম কিস করেন এবং এর সাথেই 17 বছর বয়সে তিনি তার ভার্জিনিটি হারান, যার কারণে সানি লিওনের সহকামী পর্ন ভিডিও বানাতে কোনো সমস্যা মনে হয় না। এরপর 2006 সালে ভিভিদের সাথে তিনি নতুন চুক্তিতে আবদ্ধ হন, যেখানে তিনি ছেলেদের সাথেও পর্ন ভিডিও করতে রাজি হন এবং পর্ন মুভিতে সানি লিওনের প্রথম ছেলে কো আর্টিস্ট ছিল মার্ক এরিকসন। 2007 সালে প্রকাশিত সানি লিওনের পর্ন মুভি সানি লাভস ম্যাট সেরা পর্ন মুভি হিসেবে প্রকাশিত পায় এবং সানি লিওনও পুরস্কার পায়। এর মধ্যে সানি লিওনের সাথে পরিচয় হয় আরেক পর্ন তারকা, বর্তমান সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারের সাথে, এবং 2008 সালে তারা দুজনে পর্ন ভিডিও করা ছেড়ে দেন। বর্তমানে তাদের ঘরে 3টি সন্তান, এর মধ্যে বড় মেয়েকে 2017 সালে দত্তক নিয়েছিলেন এবং 2018 সালে তাদের পরিবারে যমজ দুটি সন্তান হয়। 2008 সালে পর্ন মুভির জন্য সানি লিওনে ভারতে খুবই জনপ্রিয় হয়ে যান। সানি লিওনের এই স্টার ইমেজকে কাজে লাগিয়ে ভারতের জনপ্রিয় টিভি শো বিগ বস সানি লিওনকে 2011 সালে ভারতে নিয়ে আসেন এবং সেখানে তিনি কাজ করেন। এরপরে 2012 সালে
আলিয়া ভাটের বাবা মাইশ ভাটের মাধ্যমে প্রথম মুভি করেন। এভাবেই তিনি পর্ন স্টার থেকে বলিউডের অভিনেত্রী হয়ে যান। এরপরে 2013 সালে তিনি জ্যাকপট মুভি করেন। এরপর 2014 সালে রাগিনী MMS2 মুভি করেন। এভাবেই তিনি একের পর এক সুপারহিট মুভি করেন এবং জনপ্রিয়তা লাভ করেন। এই ছিল সানি লিওনের জীবন কাহিনী। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।